বাংলাদেশে বাঙালিরা আমার বাবাকে মারবে, এটা তো ধারণারও বাইরে ছিল। বাংলাদেশকে জানতে হলে এই ছবিটা আসলে আমাদের একটি মূল্যবান দলিল হয়ে থাকবে বলে মনে করি। কোনোভাবেই এটাকে আমি চলচ্চিত্র বলবো না, আমার কাছে মনে হলো জীবনটা দেখে আসলাম। এরকম ঘটনাও যে আসলে জীবনে ঘটতে পারে এটা আসলে বিশ্বাস হয় না। এক কথায় তো অসাধারণ, এবং যিনি বানিয়েছেন খুব চমৎকার বানিয়েছেন। আর এই প্রজন্মের অনেক কিছু শেখার আছে সিনেমাটা দেখে, অনেক অতীত ইতিহাস, মানে অনেক ইতিহাস মানুষের চোখের সামনে চলে এসেছে। এই যে বন্ধুর পথে অগ্রসর হবার জন্য বারবার হোঁচট খেয়েছেন আবার উঠে দাঁড়িয়েছেন, সেই নেত্রীকে চেনার জন্য, সেই বোনটিকে চেনার জন্য, সেই বঙ্গবন্ধুর সোনার বাংলার সোনার মানুষটিকে চেনার জন্য এই ছবিটি দেখা সবারই উচিত। ছবিটা মর্মস্পর্শই। দুই বোন, বাবা মা ভাই বোন সব হারিয়ে বাংলাদেশটাকে রক্ষা করার চেষ্টা করছেন। আমি যখন বঙ্গবন্ধুর বাড়িতে যেতাম তখন উনি প্রথমে খুব ছোট, তারপরে বিয়ে হয়ে চলে গেছেন, তো ওই সময় দেখা হয় না। এটা যে শেখ হাসিনার জীবনী জীবনটা বলছে ওটা আমার কাছে মনে হয় নাই, আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত সুন্দর একটা ছবি। জীবনে যখন সব কিছু হারিয়ে যায়, সব কিছু নতুন করে হারাবার কিছু থাকে না, আবার জীবন সেখান দিয়ে নতুন করে আবার শুরু হয়, এবং সেই শুরুর ভেতর দিয়ে যে যন্ত্রণা কষ্ট এবং আবার নতুন করে মানুষকে ভালোবাসা, বঙ্গবন্ধু বাংলাদেশকে দিয়েছে এবং এই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জাতির জনকের কন্যা তার বিচার করে আবার এই বাঙালিকেই বুকে টেনে নিয়েছে, অর্থাৎ এই যে তার দৃঢ়চেতা, এই যে সরলতা, মানুষের প্রতি অগাধ ভালোবাসা, দেশপ্রেম, এবং নতুন প্রজন্মকে নতুন করে জানানো যে আমি কে, আমি কি ছিলাম, আমি কি আছি, আমি কোথায় যাব। এই গল্পটা দিয়ে মধ্যে দিয়ে উনি যে ব্যক্তি হাসিনা, মা মেয়ে এগুলোর যে চরিত্র ফুটে উঠবে এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্য দেখার। আমরা মিস করি যে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম কোনো ছবি হয়নি। এর ভেতর দিয়ে যে জীবনের গল্প কথা উঠে এসছে, যে সংগ্রামের কাহিনী উঠে এসেছে, এবং এই দুই বোন আমাদের নেত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা, তারা এই রকম একটি দুর্যোগ বিপর্যয় এর ভেতর দিয়ে যে উঠে দাঁড়ানোর যে কাহিনীটি, এটি আমি মনে করি আমাদের সকল প্রজন্মের মানুষকে প্রতি মুহূর্তে নতুন করে সাহসী করে তুলবে। খুব দু তিনটা বেসিক ভাগে ভাগ করে ফেলতে হবে ছবিটাকে। একটি হচ্ছে অ্যাজ ফার এস আপনার আমার মতো লোক যারা আমরা বানাই আমাদের জন্য, এরকম অনেস্ট ট্রুথ গল্প বলার যে স্টাইলটা, দিস উইল বি এ ভেরি গুড এক্সাম্পল অফ দ্যাট, যে আমাদের মধ্যে একজন, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, সে এটা করছে। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষের জন্য, দিস ওয়াজ ফিল্ম মেড ফর আদার পিপল, একদম যে কোনো একটি সাধারণ মানুষ এটাকে কমিউনিকেট করতে পারবে। এগুলো হলো টেকনিক্যাল কথা, কিন্তু আমি যেটা বলতে চাই, আমি একজন দর্শক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, এর চেয়ে ভালোভাবে এই জিনিস বলার আর কোনো দরকার এবং এরকম জিনিসটা এরকম সম্ভব ছিল কিনা আমি জানি না, এবং এটি খুব একটা প্রয়োজনীয় কাজ ছিল, খুবই প্রয়োজনীয় একটি কাজ ছিল। আপনি নৌকা বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, সেগুলো না, কিন্তু বাংলাদেশটা কি, কেন, কিভাবে, সেটার জন্য এটা খুব দরকার ছিল।